রাজধানীর কারওয়ান বাজারের ভেতরের মূল রাস্তার অর্ধেকটাই এখন ময়লার স্তূপে ভর্তি গত চার দিন ধরেই জমছে কাঁচা বাজারের সব বর্জ্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব ময়লা সরানোর দায়িত্ব থাকলেও এগুলো কেউ সরাচ্ছে না বাজারের ব্যবসায়ীরা তো বটেই বাজারে আসা ক্রেতা ও পথ চলতি মানুষদেরও পড়তে হচ্ছে ভীষণ অসুবিধায় বিগত বেশ কিছুদিন ধরে এই ময়লা টানা হইতেছে না যারা ব্যবসায়ী আছে তারা তো মনে করেন ফাইসাই রয়েছে এই যে ঘরের সামনে দেখতেছেন অবস্থা একটা লোক আসে মুখে কাপড় দিয়া চলে যায় আমরা একটা মাল রাখি জন্য ময়লার ব্যবসা কিনির করতে হয় সম্ভবত আর দুই দিন থাকলে কারণ বা একটা ফলের আড়ত তার কাঁচা মালের আড়ত না ময়লার ডাস্টবিন অথবা ময়লার ডলাম্পিং এ পরিণত হবে রাত্রে যে এক পাশে ময়লা থাকলে আরেক পাশে রাত্রে বড় বড় গাড়িগুলো আসে আমরা স্ট্যান্ডে গাড়ি রাখতে পারতাছি না মানে পুরো সৃষ্টি হয়ে যাইতেছে এটা তো চরম দুর্ভোগ কারণ প্রতিদিন আমাদের ডাস্ট হচ্ছে এটা যদি ওরা ক্লিয়ার না করে আমাদের জন্য তো খুব ভোগান্তি পোহাতে হবে আর এটা তো করা উচিতই হচ্ছে না যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা অবশ্যই ব্যবস্থা নিতে হবে কি করে ভবিষ্যতে যেন এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয় অধ্যক্ষ চালক যেন এইভাবে চা না চালায় সেটা খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই এবং সিটি কর্পোরেশনের এগুলোর দিকে মানে সরব দৃষ্টি দিতে হবে যে সিটি কর্পোরেশনের গোরামি পাগলামি আর এ ধরনের পদক্ষেপ তারা ময়লা নেবে না এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যে আমরা এখানে ময়লা আজকে চার দিন ধরে রাখতেছি ঠিক আছে তো গাড়ি ঘুরে আসে না আমরা ময়লা এখান থেকে ফালাইতে পারতাছি না একটা ঘরে মাল নামতে পারতাছে না একটা মানুষ মাল ঠিক মতো কিনতে পারতাছে না দুর্গন্ধের জন্য আর যদি না নেয় দুই চার দিন তাহলে আরো ভয়াবহ অবস্থা রাস্তাঘাট সব ভরে যাবে ময়লা ফালাইতে হবে গাড়ি ঘোড়া চলতে পারবো না এই হইব অনেকেই বলছেন সম্প্রতি ময়লার গাড়ির চাপায় দুজনের মৃত্যু ও একে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন শুরু হলে বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা কর্মচারী গণমাধ্যমকে জানিয়েছে অদক্ষ চালক ও পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ময়লা পরিবহনের সমালোচনার জবাব দিতেই নগরবাসীকে এমন দুর্ভোগে ফেলছে সিটি কর্পোরেশন এ বিষয়ে ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি সংবাদ প্রকাশ ঢাকা